press the bell icon on the YouTube app and never miss another update. গুড মর্নিং বন্ধুরা, এসআর ওয়ার্ল্ডের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু আমরা গোল্ড প্রাইজ নিয়ে হাজির হয়ে গেছি, যেখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো সম্পূর্ণ ডিটেলসে আজকে সারাদিনে 22 ক্যারেট 24 ক্যারেট এবং সিলভারের কত কী দাম থাকছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনার লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ আজকে কিন্তু আবারও দামের প্রচুর পরিমাণে হেরফের হয়ে গেছে। তো অবশ্যই এক লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আপনারা এই ভিডিওটা কোথাকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক সর্বশেষ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 22 ক্যারেট। তো যদি আজকে আমরা 22 ক্যারেটের 1 গ্রামের দাম দেখি তাহলে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে 4,817 টাকা, 8 গ্রামের দাম দিয়ে দিতে হবে আপনাকে 38,536 টাকা এবং 10 গ্রামের দাম দিতে হবে আপনাকে 48,170 টাকা কিন্তু আজকের দিনের জন্য দিয়ে দিতে হবে। তাছাড়া যদি আজকে আমরা দেখি তাহলে 100 গ্রামের দাম দাঁড়িয়েছে আজকে 4,81,700 টাকা কিন্তু আজকের দিনের জন্য আপনাকে দিতে হবে। এছাড়া আপনারা যদি দেখেন তাহলে কিন্তু আজকে আপনাকে 22 ক্যারেট মানে গয়না সোনার এক ভরির দাম কিন্তু দিয়ে দিতে হবে 56,185 টাকা। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিনে 24 ক্যারেটের কত কী দাম দাঁড়িয়েছে। 24 ক্যারেটের দাম যদি দেখি তাহলে কিন্তু আপনাকে 1 গ্রামের দাম দিয়ে দিতে হবে 5,087 টাকা, 8 গ্রামের দাম দিতে হবে 40,696 টাকা এবং 10 গ্রামের দাম দিয়ে দিতে হবে আজকে 50,870 টাকা। তাছাড়া যদি 100 গ্রামের দাম দেখি তাহলে দিয়ে দিতে হবে আপনাকে 5,08,700 টাকা কিন্তু আজকের দিনের জন্য আপনাকে দিয়ে দিতে হচ্ছে। 24 ক্যারেট মানে পাকা সোনার যদি আপনারা এক ভরি কেনেন তাহলে কিন্তু আপনাকে দাম দিয়ে দিতে হবে 59,334 টাকা কিন্তু আজকের দিনের জন্য দিতে হচ্ছে আপনাকে। তাছাড়া যদি আজকে আমরা সিলভারের দাম দেখি তাহলে কিন্তু আপনাকে 1 গ্রামের দাম দিতে হবে 67.40 পয়সা এবং 10 গ্রামের দাম দিয়ে দিতে হবে আপনাকে 674 টাকা। তাছাড়া যদি আজকে আমরা দেখি তাহলে কিন্তু আপনাকে 1 কেজির দাম দিতে হচ্ছে 67,400 টাকা কিন্তু আজকের দিনের জন্য আপনাকে 1 কেজির দাম দিয়ে দিতে হবে। তাছাড়া আজকে যদি সারাদিনে দেখি কত কী দাম হেরফের হয়েছে, কত কমেছে কত বেড়েছে তাও আমরা দেখে নেবো এইখানে। তো সর্বশেষ যেটা দেখবো সেটা হচ্ছে সিলভার। সিলভার যদি দেখি তাহলে কিন্তু আজকে আবার কেজিতে কিন্তু 300 টাকা কিন্তু কমে গেছে। অন্যদিন আগের দিন যেটা 1700 টাকা বৃদ্ধি পেয়েছিল সেটা আজকে আবার 300 টাকা কমেছে। তাছাড়া যদি আজকে 22 ক্যারেটে 10 গ্রামে দেখি তাহলে 190 টাকা কিন্তু কমেছে এবং 24 ক্যারেটও কিন্তু একই রকম 10 গ্রামে কিন্তু 190 টাকা কমেছে। আগের দিন যেটা 70 টাকা কমেছিল সেটা কিন্তু আজকে আবারও 190 টাকা কমে গেছে। তো দেখা যাচ্ছে যে হুহু করে কিন্তু সোনার দামটা কমছে, কিন্তু সিলভারের দামে কিন্তু আবারও কিছুটা পরিবর্তন হয়ে গেছে। তো আজকে যারা সোনা বা রূপো কিনবে তাদের জন্য কিন্তু সুযোগ একটা রয়েছে ভালো, তারা কিন্তু কিনতে পারেন আজকে সোনা বা রূপোর, কারণ আজকে কিন্তু দামটা আবারও অনেকটাই কমে গেছে। তো অবশ্যই কিন্তু সোনা কেনার আগে নিজের এলাকায় বাজারদরটাকে জিজ্ঞেস করে নেবেন, কারণ আপনাদের এলাকায় কিন্তু নানা ধরনের বাজারদর হয়ে থাকতে পারে। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরের ভেতরে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।